এই হলো সমুদ্র গড় গ্রাম। আর এই গ্রামের এক মাঠে মালতীলতা তার প্রেমিক মধুসূদনের অপেক্ষা করছে। রোজ দেরি, রোজ দেরি। এই ছেলেটা না একেবারে বিরক্তিকর। এই তো আমি চলে এসেছি পিয়ে, কদিন পরে করব বিয়ে টোপর মাথায় দিয়ে। মা বলো যা, শখ মতো পাঁচ পয়সা রোজগার করার মুরদ নেই, সে নাকি আবার বিয়ে করবে। আরে শুধু চাকরিটা পেতে দাও, পরের মাসেই বিয়ে করব। তোমার মতন কিপটে ছেলেকে কে বিয়ে করবে গো? আজবজি একটা তো ফুলও উপহার দাওনি। আজকে এনেছি। একেবারে যাচ্ছে তাই। তোমার সাথে না সম্পর্ক রাখাই উচিত না। আমি তোমার সাথে কথাই বলতে চাই না। যেদিন রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারবে সেদিন কথা বলতে আসবে। মালতী তুমি এভাবে আমাকে ছেঁকা দিয়ে একা করে দিতে পারো না। মালতী, মালতী, মালতী। মালতী মধুসূদনকে হঠাৎ করে ছেড়ে চলে যাওয়ায় মধুসূদন বেশ ভেঙে পড়ে। সে চায়ের দোকানে বসে বসে ভাবতে থাকে। এমন সময় তার বন্ধু গোপাল এসে তার সাথে কথা বলে। কি বন্ধু, এত চিন্তা কিসের? আমার প্রেমিকা মালতী আমাকে ছেড়ে চলে গেছে, আমি তো একা হয়ে গেলাম। মালতী তোকে ছেড়ে দিল? কেন রে? আমি রোজগার করি না বলে আমাকে ছেড়ে দিল। টাকা রোজগার করা এমন কি কঠিন কাজ ভাই? এবার তো তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু কিভাবে সেটা সম্ভব হবে ভাই? তুই এক কাজ কর, সকাল সকাল আড়ত থেকে আনাজ সবজি কিনে সেগুলো কোনো গাছতলায় বসে বিক্রি কর। সকালে আড়তের সবজির দামও কম থাকে। প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য শেষমেশ এই কাজ করব? কোনো কাজই ছোট না, দেখবি এই কাজ থেকেই কত টাকা রোজগার করছিস। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। পরের দিন সকালে আড়ত থেকে কম দামে সবজি কিনে রাস্তার ধারে একটা গাছের নিচে ঠেলা গাড়িতে সাজিয়ে বিক্রি করতে থাকে। সবজি, তাজা সবজি, তাজা, নিয়ে যান, নিয়ে যান, সস্তায় পাবেন, সস্তায়। দাদা ভালো ভালো সবজি আছে, নিয়ে যান না। না না দাদা, বুড়িমার কাছ থেকে সবজি কিনে ফেলেছি। তাতে কি হয়েছে, আমার কাছ থেকেও সবজি নিন, একদম টাটকা তাজা সবজি। বুড়িমাও টাটকা সবজি বিক্রি করে ভাই, আজকে সকালে আমার বাড়িতে সবজি দিয়ে গেছে। তুমি না হয় কালকে সকালবেলা এসো, কালকে তোমার কাছ থেকে নেব। ঠিক আছে, ঠিক আছে। সবজি নেবে গো, সবজি, উচ্ছে, পটল, বেগুন, মূলো, ভেন্ডি, লঙ্কা, আলু। এরপর মধুসূদন সারাদিন চাতক পাখির মতন ডেকে ডেকে সবজি বিক্রি করার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ লোকই তার ডাকে সাড়া দেয় না। আর দিনের শেষে তার ঝুড়িতে অনেক সবজি পড়ে থাকে। কি ভাই, প্রথম দিনের ব্যবসা কেমন হলো? খুব খারাপ ভাই, নামমাত্র লোক আমার কাছ থেকে সবজি কিনেছে, সবাই নাকি কোন বুড়িমার কাছ থেকে সবজি কেনে। বুড়িমা আবার কে? সে নাকি আমি সকালে ব্যবসা শুরু করার আগেই লোকজনের বাড়ি বাড়ি সবজি বিক্রি করতে আসে। তুই তাহলে আরো সকাল সকাল যা, বুঝলি, একদম ভোরবেলা সবজি নিয়ে বসে পড়বি, আর ওই বেছে বেছে আড়ত থেকে টাটকা সবজি নিবি। ঠিক বলেছিস, কালকে ভোরবেলা আড়ত বসতে না বসতেই সবজি কিনবো, আর তারপরেই বিক্রি করতে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ তাই কর, তোকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতেই হবে, তারপরে আমরা তোর বিয়েতে ভোজ খাবো। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। পরের দিন আরো সকালে মধুসূদন ঠেলা গাড়ি নিয়ে সবজি বিক্রি করতে বসে যায়, কিন্তু সেদিনকেও সেই একই ঘটনা ঘটে। ও দাদা, ও দিদি, নিয়ে যাও, নিয়ে যাও সবজি, নিয়ে যাও টাটকা টাটকা। দাদা একদম টাটকা সবজি। সবজি তো একটু আগেই কিনে নিলাম, বাজারে মাছ কিনতে বেরিয়েছি। এ কি, আপনি যে কালকে বললেন আমার কাছ থেকে আজ সকালে সবজি নেবেন? আরে না না ভাই, আমি তো সেই ভোর পাঁচটার সময় বেরিয়েছি, তুমি তো তখনও এখানে বসোনি।
একটু আগেই বড়িমা আমার বাড়িতে এসেছিল, তাই বড়িমার কাছ থেকেই সবজি নিয়ে নিলাম। আপনার বাড়িটা কোন দিকে? এই পিছন দিক থেকে হাঁটা পথে 2 মিনিট। একটু আগেই এই ভদ্রলোকের বাড়িতে সবজি বিক্রি করেছে, তার মানে কাছাকাছি বুড়িমাকে দেখতে পাওয়া যাবে। এই বুড়িমা আমাকে দেখতেই হবে। ওই তো একজন বয়স্ক মহিলা সবজি ঝুড়িয়ে আছে। এই যে বুড়িমা, ও বুড়িমা, এ শুনছো, আমি মধু, মধু, মধুসূদন। এ তুমি মধুই হও বা মৌমাছি, আমার পিছনে ডাকছো কেন? হ্যাঁ বলছি, আপনার জন্য তো আমার ব্যবসা একেবারে লাটে উঠেছে। কেন বাবা? আপনি যে এত সকাল সকাল আমি গাছতলায় বসার আগে এসে সবার বাড়ি বাড়ি সবজি বেচে চলে যান, এতে তো আমার ব্যবসার ক্ষতি হয়। তাতে আমি কি করব বাবা, আমাকেও তো আমার পেটের জোগাড় করতে হবে। বাড়িতে একটা মেয়ে আছে, তার খরচ আছে। সে বুঝলাম, কিন্তু আপনি আড়ত থেকে সবজি কিনে পায়ে হেঁটে এসে এত সকালে বাড়ি বাড়ি কিভাবে বিক্রি করতে চলে আসেন? আমি তো নিজেই চাষ করি, বাড়ির সামনে ছোট্ট জায়গা আছে, ওখানেই সবজি বসাই আর চাষের ফসল বিক্রি করি। তুমিও যদি নিজের পায়ে দাঁড়াতে চাও তাহলে তাই করো। কিন্তু আমার তো চাষ করার মতন জমি নেই। বাড়ির সামনে যেটুকু জায়গা আছে তাতেই চাষ করো না, তাহলেই হবে। ঠিক বলেছেন, আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। হ্যাঁ, তাহলে তুমি পাশের গ্রামে সবজি বিক্রি করবে আর আমি এই গ্রামে সবজি বিক্রি করব। বুড়িমার কথা মধুসূদনের মনে ধরে। এইভাবে 1 বছর কেটে যায়। একদিন সে তার নতুন মোটর বাইক নিয়ে পাশের গ্রামের রাস্তা দিয়ে আসছে, এমন সময় দেখে একটা বাড়ি থেকে বুড়িমা ছুরি নিয়ে বেরোচ্ছে। কি বুড়িমা না, বুড়িমা এই গ্রামেও সবজি বিক্রি করছে, ব্যাপারটা দেখতে হচ্ছে। একি বুড়িমা, আপনি এই গ্রামেও সবজি বিক্রি করছেন? না না বাবা, এটা তো আমারই বাড়ি, এই সবে মাত্র ঝুড়ি নিয়ে বেরোচ্ছিলাম। ও তাই বলুন, আপনি বলার পর থেকে আমি আমার ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছি, এখন শুধু একটাই চিন্তা। কি চিন্তা তোমার বাবা? আমার প্রেমিকা মালতী 1 বছর আগে ছেড়ে চলে গিয়েছিল। মালতী বলেছিল যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো সেদিন যেন ওর সাথে দেখা করি, কিন্তু ওর বাড়িটাই চিনি না। শুনেছি এই গ্রামেই একটা কোথায় যেন থাকে। এই ব্যাপার, মালতী, মালতী মা, দেখ কে এসেছে। আসছি মা। একি, তুমি বুড়িমার মেয়ে? তুমি এই গেল, ছেলেটা তো অজ্ঞান হয়ে গেল, এই চোখে মুখে জল ছেটা। আমি তো ভাবতেই পারছি না। মালতীর মুখে আমি সব শুনেছি, আমি তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে সব জেনেছি। এখন তুমি সফল হয়েছো, নিজের পায়ে দাঁড়িয়েছো, আশা করি তুমি মালতীর দায়িত্ব নিতে পারবে, তাই আমি তোমার সাথে আমার মেয়ে মালতীর বিয়ে দেব। কি খুশি তো? খুশি মানে খুশি, কিন্তু মালতী এই সুখবর পাওয়ার পরে তোমাকে তো ফুল দেওয়া উচিত, কিন্তু এখন এখন ফুল কোথায় পাবো? এই তো পেয়েছি, এই নাও, এই ফুলকপিটাই আমার তরফ থেকে তোমার জন্য উপহার। ভালো লাগে না। এর পরে এক শুভ দিনে মধুসূদন আর মালতীর বিয়ে হয়, আর তারা
সুখে শান্তিতে সংসার করতে থাকে।